شكرا يا ربي شكرا هديت قلبي شكرا روضت دربي شكرا. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন যে 6 মাসের বাচ্চা যদি পেশাব করে দেয় গায়ে, তাহলে কি ওই কাপড় কিভাবে পরিষ্কার করতে হবে, গোসল করতে হবে কিনা? কথা হচ্ছে, 6 মাসের বাচ্চা যদি শুধুমাত্র দুগ্ধপোষ্য হয় এবং ছেলে হয়, তাহলে পেশাব করে দিলে ওই পেশাবের উপরে একটু পানি ছিটিয়ে দিলে যথেষ্ট হয়ে যাবে। এটি আর ধুতে হবে না, গোসলও করতে হবে না। ওই কাপড় দিয়ে আপনি সরাদা করতে পারেন। আর যদি আপনার কাপড়ের ভালো ব্যবস্থা থাকে, তাহলে উত্তম হচ্ছে আপনি কাপড় পরিবর্তন করে নিতে পারেন। যদি কাপড়ের আপনার ব্যবস্থা থাকে, সেটি করতে পারেন। কিন্তু আপনার জন্য জায়েজ রয়েছে, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে ওই কাপড়েও সরাদা করতে পারবেন। কিন্তু যদি দুগ্ধপোষ্য না হয়, যেমন এখন বর্তমানে তো 1 মাসের 2 মাসের বাচ্চাকেই বাহিরের খাবার দেওয়া হয় থাকে, সেক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সেখানে পানি দিয়ে ধুতে হবে, গোসল করতে হবে না। গোসলের বিষয় এখানে আসবে না, পানি দিয়ে ধুলেই যথেষ্ট হবে। যদি পেশাব কাপড়ে লেগে যায়, পানি দিয়ে ধুয়ে নিলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি ছেলে সন্তান না হয়, মেয়ে সন্তান হয়ে থাকে, তাহলে অধিকাংশ হলে তাহকিকের বক্তব্য হচ্ছে দোয়াটাই হচ্ছে উত্তম। তবে এই মাসালার মধ্যে আলেমদের মধ্যে একটু দ্বিমত আছে।